হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। প্রথমে মুরগির মাংসটাকে মেখে নেব। মাখানো শেষ, তেল দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। লবণ স্বাদ মতো, এখন মশলাটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংস। একটু মেরে করে নেব, মুরগি এভাবে ভেজে রান্না করলে অনেক মজা হয়। এখন একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এবার ঢেকে দেব। হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।